হ্যালো ইউটিউব ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার যে ভিডিওটি আপনাদের জন্য রেখেছি তার মধ্যে থাকবে অষ্টম শ্রেণীর যে গণিতটি রয়েছে তার প্রথম অধ্যায় প্যাটার্ন এর 10 নং সৃজনশীল প্রশ্নের সমাধান আজকে এই ভিডিওতে থাকছে। তো তাহলে এই সমাধানটি দেখার আগে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে রাখেন। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি প্রশ্নে। অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন এর 10 নং সৃজনশীল প্রশ্নটি ছিল, দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। তার আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ত্রিভুজ, দ্বিতীয় ত্রিভুজ এবং তৃতীয় ত্রিভুজ চিত্র সহকারে দেওয়া আছে। এখন আমরা প্রশ্নগুলো পড়ি যে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে, চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। তাহলে আমরা চতুর্থ চিত্রটি আঁকবো এবং এর কাঠির সংখ্যা বের করব। এরপরে খ নং প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করতে হবে তা ব্যাখ্যা করো। তাহলে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি অর্থাৎ চতুর্থ নম্বর চিত্র যেটা বের আমরা কতে করব তার সেই তার সংখ্যা বের করবো, অর্থাৎ প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি অর্থাৎ কাঠির সংখ্যা কয়টি হবে সেটা আমরা বের করব, সেটা বের করতে বলছে। আর তৃতীয় নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠের প্রয়োজন হবে, অর্থাৎ একশোতম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠের প্রয়োজন হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখন সরাসরি সমাধানে চলে যাই। আমরা এখন সমাধান করব। সমাধান ক, ক নং প্রশ্নের সমাধান করব। আমাদের ক নং প্রশ্নটা ছিল চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। তাহলে আমরা লিখব চতুর্থ প্যাটার্নটি হল, চতুর্থ প্যাটার্নটি চতুর্থ প্যাটার্নটি হলো আমরা এখন চিত্রটা আঁকবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ আমরা চতুর্থ চিত্রটি এঁকে ফেলছি। এখন আমরা চিত্র থেকে পাই চিত্র থেকে পাই চতুর্থ প্যাটার্নের কাঠির সংখ্যা কাঠির সংখ্যা 9টি, আমরা 9টি পেয়ে গেছি। কিভাবে বন্ধুরা একটু খেয়াল করো, আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে প্রথম কাঠি, দ্বিতীয় কাঠি, তৃতীয় কাঠি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9। সুতরাং চিত্র থেকে আমরা পাই চতুর্থ প্যাটার্নে কাঠের সংখ্যা 9টি। তা আমাদের ক নং প্রশ্নের সমাধান হয়ে গেল। আমরা এখন চলে যাব দ্বিতীয় প্রশ্নের সমাধানে, অর্থাৎ খ নং প্রশ্নের সমাধানে। আমাদের প্রশ্নটা ছিল খ, খ এর সমাধান হবে, প্রশ্নটা ছিল চতুর্থ প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে আমরা লিখব প্যাটার্নের দিয়াশলাইয়ের কাঠির সংখ্যার তালিকা, প্যাটার্নের দিয়াশলাইয়ের দিয়াশলাইয়ের কাঠির সংখ্যার তালিকা কাঠির
সংখ্যার তালিকা তিন পাঁচ সাত হচ্ছে প্যাটার্নের ডিএসএলআর কাঠির সংখ্যা 3 5 7। তালিকার সংখ্যাগুলো তিন পাঁচ সাত। আমরা এখন এখান থেকে তাদের মধ্যবর্তী সংখ্যা বের করব, অর্থাৎ কত কত গ্যাপ হিসেবে আছে। তিন পাঁচ, তিন থেকে পাঁচ পর্যন্ত 2 গ্যাপ, এবং 5 থেকে 7 পর্যন্ত তাও 2 গ্যাপ। তাহলে আমরা 3 5 এবং 7 এর মধ্যবর্তী যে গ্যাপটা পেয়েছি, 3 থেকে 5 পর্যন্ত 2 গ্যাপ আছে এবং 5 থেকে 7 পর্যন্ত 2 গ্যাপ আছে। তাহলে আমরা লিখতে পারি প্রতিক্ষেত্রে পার্থক্য দুই করে বাড়ছে। সুতরাং প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি হবে 3 আমরা একটু হিসাব করি। যেমন ধরেন, 3 এর সাথে 2 যোগ করলে যেমন 5 হয়, তা 3 5 এবং 7, এবং 5 এর সাথে 2 যোগ করলে যেমন 7 হয়, ঠিক একই রকম 7 এর সাথে 2 যোগ করলে হবে 9। তাহলে আমাদের প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি হবে, যেমন ধরেন, 7 যোগ 2, ঠিক একই রকম কয়টি? 9। সুতরাং 9টি পরবর্তী সংখ্যাটি হবে 9 বা 9টি। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের খ নং প্রশ্ন সমাধানটি হয়ে গেল। এরপরে আমরা চলে যাব তিন নম্বর প্রশ্ন, অর্থাৎ ঘ নং প্রশ্নের সমাধানে চলে যাব। আমাদের ঘ নং প্রশ্নটি ছিল শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো ডিএসএলআর কাঠির প্রয়োজন। তাহলে আমরা এখন লিখব ঘ। ঘ নং প্রশ্নের সমাধান, আমরা শুরুতে লিখব প্রথম চিত্রে কাঠির সংখ্যা, প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান 3। প্রথম চিত্রের কাঠির সংখ্যা কিন্তু 3টি, ঠিক। তাহলে আমরা 3টা কীভাবে সাজাবো? 3 সমান সমান প্রথমে 2 যোগ 1 সমান সমান 2 গুণ 1, 2 একে 2 যোগ 1, ঠিক একই রকম দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, দ্বিতীয় চিত্রে হচ্ছে 5টি। তাহলে 5টা আমরা কীভাবে সাজাবো? 2 এ 2 গুণ 4 যোগ 1, 5 সমান সমান 2 গুণ 2 যোগ 1, 5, ঠিক একই রকম তৃতীয় চিত্রেও কাঠির সংখ্যা ছিল 7। তো আমরা 7 কীভাবে সাজাবো? 6 যোগ 1, তাহলে এটা আমরা কীভাবে পাবো? 3 বা 2 গুণ 3 যোগ 1, ঠিক একইভাবে যদি আমরা দেখি
একইভাবে যদি আমরা দেখি কতম, ক তম চিত্রে কাঠির সংখ্যা, মানে আমরা এটা ধরে নিলাম কতম চিত্রে কাঠির সংখ্যা সমান সমান দুই গুণ ক যোগ এক, তাহলে সমান সমান হচ্ছে দুই ক যোগ এক, আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে শততম, তাহলে আমরা ক ক ইকুয়াল টু বা ক সমান একশো ধরি। ঠিক আছে, তাহলে শততম, তাহলে আমরা ধরি ক সমান একশো হলে একশোতম প্যাটার্নে একশোতম প্যাটার্নে একশোতম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠের সংখ্যা কাঠির সংখ্যা প্রয়োজনীয় কাঠের সংখ্যা কাঠের সংখ্যা সমান সমান, যেহেতু আমরা লিখেছিলাম দুই ক যোগ এক। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সমান সমান দিয়ে লিখতে পারি দুই গুণ কয়ের জায়গায় লিখবো একশো যোগ এক, তাহলে আমরা পাচ্ছি দুশো যোগ এক সমান সমান দুশো এক। তাহলে সুতরাং নির্ণয়, সুতরাং নির্ণয় আমাদের শততম প্যাটার্ন তৈরিতে দুশো এক টি কাঠির প্রয়োজন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সমাধান। তা আশা করি সবাই বুঝতে পারছো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই সমাধানটি কীভাবে করা হয়েছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো যদি কোনো কিছু বুঝতে না পারেন বা অথবা আমি যদি আপনাদেরকে বলে বোঝাতে যদি না পারি, তাহলে অবশ্যই কমেন্টে আসি, কমেন্ট করবেন যাতে আমি আপনাদেরকে আপনাদের কমেন্টগুলোর উত্তর রিপ্লাই দিতে পারি। তো পরিশেষে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আসলে আমি খুব বেশি বেশি সাবস্ক্রাইব চাচ্ছি এবং ভিউ চাচ্ছি আপনাদের কাছে, আমার এটাই রিকোয়েস্ট। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।